নাই এবং আমরা নির্দ্বিধায় খাদ্য সমস্যা প্রশাসনের সমাধান পরিস্থিতি কোনো প্রকার ভয়ভীতি যেন না থাকে স্বাধীন নয় কোনো বিশৃঙ্খল করার সুযোগ নাই আমরা আমি ঠাকুরগাঁ জেলার হচ্ছে আসন্ন যে দুর্গোৎসব সেই শারদীয় উৎসবে আমার হিন্দু ভাইদের কি প্রস্তুতি সেটি প্রতিদিনই আমার অফিস শেষে আমি একটু বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে দেখার চেষ্টা করছি। আজকে বালিয়াডাঙ্গির প্রত্যন্ত একটা এলাকায় এসেছি, এখানে এসে তাদের আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে যে তারা চমৎকার উৎসব মুখর পরিবেশে এই শারদীয় দুর্গা উৎসব উদযাপনের জন্য তারা আয়োজন করেছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত বছরের ন্যায় এবার আরো সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে তাদের এই দুর্গাপূজা আয়োজনের জন্য আমাদের সহযোগিতা সবসময় তাদের পাশে থাকবে এবং পূজা শেষ হওয়া পর্যন্ত আমরা জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবাই আমরা মাঠে আছি, তাদের পাশে আছি। বর্তমান সরকারের কথা হচ্ছে যে আমরা জেলা প্রশাসন আছি, আমাদের কাছে মানুষজন যাবে না, আমরা হচ্ছে মানুষজনের দোর করে আসবো। তো আমি এটাতে বিশ্বাসী। আজকে আপনারা এতজন এখানে আমার জন্য অপেক্ষা করছেন, আমি সম্মানিত বোধ করছি। আমার এটা হচ্ছে সুযোগ যে আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদের অভাব অভিযোগ গুলো শোনার জন্য। সত্যিকার অর্থে আমি মন থেকে বলছি যে আমি আপনাদের কাছে আসবো, ঠিক আছে? প্রতি বুধবারে আমার অফিসে আপনার সারাদিন সারা জেলা থেকে অনেকেই যায়, তাদের অনেক ধরনের দাবি থাকে, তাদের সমস্যার কথা বলে, তাদের অনেক অর্থে আবহমান কাল থেকে আমরা এই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা পরস্পর ভাই ভাই, আমরা একসাথে আমাদের উৎসবগুলো উদযাপন করি, সেটা আমাদের ঈদ হোক, আমাদের পূজা হোক বা অন্যান্য ধর্মাবলম্বীদের যাই যে কোনো প্রোগ্রাম হোক, আমরা কিন্তু সকল প্রোগ্রামে সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করি, আমরা একসাথে সেই উপভোগ করি, আনন্দ করি, তাই না? তো এবারেও দুর্গাপূজার সেটার ব্যতিক্রম হবে না। আমরা বলে দিচ্ছি কোনো ছাড় নাই, এই পূজা মণ্ডপের কথা শুনবো, যে আমাদের নেতৃবৃন্দ আছে, যে আমাদের নেতৃবৃন্দ আছে এবং আমাদের কালকে যে মতো করি আমি সাথে কিন্তু ভালো কাজ ছিলাম এবং মতিকারী মা এবং অত চাকরি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপনীত যিনি চেয়ারম্যান জনাব দিলীপ কুমার জেলা অপহায়া দুর্গ বিষয়ে, সে সাথে প্রতিনিধি রয়েছেন এবং সামনের পুলিশ পরিচালক পিতাম্বর সাহেব, ওনার সাথে আমার ব্যক্তিগত সহযোগিতার জন্য আমাদের দল থেকে নেই কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যে জনশক্তি রয়েছে।